আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। নতুন ফ্রিল্যান্সাররা অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করেন, কিন্তু অনেকাংশে দেখা যায় যে কাজ তারা পান না। আজকে আমি একটি ট্রিক্সের কথা বলে দিব, যাতে করে খুব সহজে সবার আগে আপনি ট্রিক্সটি অবলম্বন করে কাজ পেয়ে আপনি আর্নিং করতে পারেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাব, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। তাহলে শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, আমি চলে এসেছি আমার ফিচারের মধ্যে, আপওয়ার্কের মধ্যে। আপনি যে রিলেটেড টপিকস বা নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনার অ্যাকাউন্টের মধ্যে সবসময় সেই ক্যাটাগরির কাজগুলো শো করে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল ডিজাইন। আমি ইউটিউব থাম্বনেল ডিজাইনের উপর যখন চার্জ দিয়েছি, এখানে প্রায় 548টি কাজের অফার এখানে রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কাজটি রয়েছে সেটি একদিন আগে পোস্টেড হয়েছে, এবং পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় যে কাজটি 1 ঘন্টা আগে পোস্টেড হয়েছে, এবং পাশাপাশি আরো অনেকগুলো হিউজ পরিমাণ কাজ। সবার আগে কিভাবে আপনি এই নোটিফিকেশন গুলো পেয়ে যেতে পারেন, বা আপনার মোবাইলে হোক বা আপনার পিসিতে হোক, সেই ট্রিক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে যে কাজটি করতে হবে, সরাসরি আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন আর এসএস ফিড এক্সটেনশন, এটি লিখে যখন আপনি সার্চ দিবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। সরাসরি আপনি একটু স্ক্রলিং করে চলে যাবেন, এখানে যেটি দেখতে পাচ্ছেন আরএসএস ফিড রিডার্স ফর ক্রোম, এটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে সরাসরি আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসটি হচ্ছে এই ধরনের। আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে পূর্বে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, যাতে করে আপনি এই ফিচারগুলো অর্থাৎ আপনি এই ওয়েবসাইটটি ফ্রিতে ইউজ করতে পারেন। সো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। এখানে যদি নতুন হয়ে থাকেন তাহলে গেট স্টার্ট করতে ক্লিক করবেন, আর যদি আপনি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন পাবো, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আর যদি আপনি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে যে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে গেট স্টার্টেডে ক্লিক করে। আশা করি বুঝতে পেরেছেন, অথবা লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনি এখানে সাইন আপ বাটন যেটি দেখতে পাচ্ছেন সেই সাইন আপের মধ্যে ক্লিক করে আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে খুব সহজে সিম্পলি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার যে ফিচারটি আপনার সামনে উপস্থিত হবে সেই ফিচারটি হচ্ছে এটি, তার মানে আপনার সামনে এই ধরনের একটি ফিচার উপস্থিত হবে, অর্থাৎ আপনি খুব সহজে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে আপনি যখন এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এবার যে কাজটি করতে হবে, প্রথমত আপনাকে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে আসার পরে এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন এই এখানে ইউআরএলটি সাবমিট করতে হবে। কোথাকার ইউআরএল আপনি সাবমিট করবেন, সরাসরি আপনি আপওয়ার্কের যে নোটিফিকেশন ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি আপনি কপি করবেন। কপি করার পরে দেন আপনি এখানে চলে আসবেন। সো আমি এখানে চলে আসলাম, চলে আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। সিম্পলি পেস্ট করার পরে এটি অ্যাড হয়ে গেল, তার মানে একটি নোটিফিকেশন আমি এটির সাথে অ্যাড করে দিলাম খুব সহজেই। একটু ওয়েট করুন, ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পারবেন প্লিজ ভেরিফাই ইউআর হিউম্যান, এখানে একটি যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট তো আমাকে ভেরিফাই করতে বলতেছে। অলরাইট, আমি যখন এখানে ভেরিফাই করে নিয়েছি, দেখুন এখানে আমার আপওয়ার্কের যে কাজগুলো ছিল সেই সব কাজগুলো কিন্তু এখানে শো করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমি এই প্রসেসটি অবলম্বন করে নিমিষেই কিন্তু আমি এই কাজটি করে নিয়েছি, তার মানে আমি খুব সহজেই আপওয়ার্কের যে কাজগুলো পোস্টেড হয় সেই কাজগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন, এবার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এডিট ফিডে আপনি ক্লিক করবেন। এডিট ফিডে ক্লিক করার পরে আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এই অপশনে আনার পরে আসার পরে প্রথমত যে কাজটি করতে হবে, সরাসরি আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশন আসার পরে আপনি জাস্ট সাউন্ড অফ আছে সেটি অন করে দিবেন, এবং এই যে ডেস্কটপ যেটি দেখতে পাচ্ছেন সেই ডেস্কটপটি অন করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ এই সাউন্ড এবং ডেস্কটপ এই দুটো কাজ অন করে দেওয়ার পরে, তার মানে এই বাটন অন করে দেওয়ার পরে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েডে, তার মানে মোবাইল ফোনের মধ্যে অথবা কম্পিউটারের মধ্যে যখন লগ ইন থাকবেন বা কানেক্টেড থাকবেন সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে আসবে। যদি কোনো ক্লায়েন্ট আপনার রিলেটেড যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির উপরে জব পোস্ট করে, আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং খুব সহজেই নোটিফিকেশান পাওয়ার পরে আপনি জবের জন্য বিড করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ছোট টিপসটি অবলম্বন করে আপনি সবার আগে এগিয়ে যাবেন, এগিয়ে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে এই ধরনের লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন।